দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকা লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার নিয়ে নির্মিত চলচ্চিত্র নোনা জলের কাব্য। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলছেন, তার প্রথম চলচ্চিত্রটি এবার দেখানো হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। ছবিটি জাতিসংঘের জলবায়ু কনফারেন্স COP26-এ আমন্ত্রিত হয়েছে দুটি হাই প্রোফাইল স্ক্রিনিংয়ের জন্য। আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ গ্লাসগো যাচ্ছি। এছাড়াও একই শহরে 29 নভেম্বর জাতিসংঘের কনফারেন্স অব ইউতেও সিনেমাটি প্রদর্শিত হবে। এর আগে লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটেল, সিঙ্গাপুর সহ বেশ কিছু স্থানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এ সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাস্তুভা তামান্না। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব। পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। আমেরিকা, ফ্রান্স, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশি বিদেশি শিল্পী কলাকুশলীরা কাজ করেছেন এই চলচ্চিত্রে। প্রান্তিক অঞ্চলের এই জনগোষ্ঠীর জীবনধারা এবং দেশি বিদেশি শিল্পীদের একসাথে কাজ করায় নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে বলে জানান এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ফজলুর রহমান বাবু। বিদেশি গুরু ছিলেন, আমাদের ডিওপি ছিলেন, আমাদের ডিজাইনার ছিলেন, গ্রাফার ছিলেন, অনেকেই বাইরে ছিলেন, কেউ আমেরিকা থেকে এসেছেন, সুমিতেরই বন্ধু বান্ধব তারা, কেউ ফ্রান্স থেকে এসেছেন, কেউ থাইল্যান্ড থেকে এসেছেন। তো প্রত্যেকে মিলে আমরা একসঙ্গে কাজ করেছি, আর এবং আমার বন্ধু যারা আমাদের সহকর্মী তিতাস, তামান্না এবং আরও যারা ছিলেন অনেকে আসেননি আজকে, তো প্রত্যেকে মিলে শতাব্দী, তো আমরা প্রত্যেকে মিলে আমরা একটা নতুন জায়গায়, নতুন পরিবেশে এবং অনেকগুলো নতুন মানুষের সাথে কাজ করেছি এবং প্রতিনিয়ত আসলে শিখেছি। ছবিটির প্রোডাকশনে সহায়তা করেছে পরিচালক অমিতাভ রেজার প্রোডাকশন হাউস হাফ স্টপ ডাউন। অমিতাভ রেজা মনে করেন, চিন্তাধারা অসাধারণ হওয়াতেই ছবিটি এতগুলো আন্তর্জাতিক অর্থ সহযোগিতা পেতে সক্ষম হয়েছে। সুমিতের যে আইডিয়া, সেই আইডিয়াটা নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে সে বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ফান্ডগুলো অ্যাচিভ করেছে, আর এটা তো চারদিকানি কথা না, ওরা তো আমাদেরকে চেনে না যে আমরা অন্য কোনো হবে। ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য থট অ্যান্ড সুমিতের ট্রিটমেন্ট, এবং এগুলোর কারণেই পেয়েছে। শুধুমাত্র চলচ্চিত্র তৈরি নয়, এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করতে চান বলে জানান এই চলচ্চিত্রের নির্মাতা। এই সিনেমাটা শুধু যে মানুষকে দেখানো, সেখানেই আমার দায়বদ্ধতার জায়গাটা শেষ হয়ে যাবে না। আমি এই জনপদের জন্য কিছু করতে চাই এবং সেজন্য আমি বিভিন্ন মহলে এই এই জলবায়ু পরিবর্তন এবং ওদের জীবনে নানান যে সামাজিক অর্থনৈতিক সমস্যা, সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপের চেষ্টা করছি। এবং শুধু অ্যাওয়ারনেস না, ফাইন্যান্সিয়ালিও কীভাবে হেল্প করা যায়। ওরা যেমন দাদন যে স্কিমটা, যে জেনারেশনের পর জেনারেশন দাদন নিয়ে ওরা আটকা পড়ে থাকে একজন মহাজনের কাছে, তো এই থেকে কীভাবে বের হতে পারে, এগুলো নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড করা এবং পলিসি লেভেলেও কীভাবে ভূমিকা রাখা যায় সেটা নিয়ে আমি কাজ করছি। জলবায়ু পরিবর্তনে দায় না থাকলেও এর অন্যতম শিকার হতে যাচ্ছে বাংলাদেশ। চলচ্চিত্রটি সেই গল্পই বিশ্বের কাছে নতুন করে তুলে ধরবে, এমনটি মনে করছেন এর নির্মাতা। যে জেলেপল্লিতে এই চলচ্চিত্রটি ধারণ করা হয়েছিল সেটিও এতদিনে হারিয়ে গেছে বলে জানান নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। ইসরাত জাহান, মনিকা, বিডি নিউজ 24.com, ঢাকা।